পূর্ব শত্রুতার জেরে মুন্সিগঞ্জ জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুরে মোহাম্মদ হানিফ নামের এক খামারির খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে পুড়ে মারা গেছে তার 5টি ছাগল ও 100টি কবুতর। রবিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মোহাম্মদ হানিফ স্থানীয় মোহাম্মদ মালিক দেওয়ানের ছেলে। সোমবার সকালে ছাগলের খামারের মালিক মোহাম্মদ হানিফ বলেন, আমার খামারে রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কিছু লোকজন আগুন ধরিয়ে দেয়। আগুনে আমার 5টি ছাগল ও 100টি কবুতর পুড়ে মারা গেছে ও 1টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় 1,45,000 টাকার ক্ষতি হয়েছে। আমার জানে গেলি হে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর আমার জায়গা ভেজাল মুক্তি চাই। অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয়রা জানান, মোহাম্মদ হানিফ খুব কষ্ট করে বাড়ির পাশে ঘর তুলে দেশি ছাগলের একটি খামার দিয়েছে। এই অগ্নিকাণ্ডে তার বেশ অনেক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসডি সাকিব, নিউজ 71 টিভি, মুন্সিগঞ্জ।